আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আশরাফ UAE নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে জানিয়ে দেব সংযুক্ত আরব আমিরার সর্বশেষ ভিসার আপডেট, লেবার ভিসা, ভিজিট ভিসা এবং আরবিগরের ভিসা, সবগুলো বিষয় আলোচনা করব। অনেকে গত 14-15 তারিখের আমাদের ভিডিওগুলো দেখে নতুন ভিডিও বানাই দিতেছে, ওনাদের পুরোপুরি ধারণা নাই নিউজ সম্পর্কে। আমি তো প্রতিদিন ভিডিও আপলোড দিই, আপনারা জানেন, জানতে পারেন আমার মাধ্যমে যে সংযুক্ত আরব আমিরের নিউজগুলো। এখন জানিয়ে দেব সংযুক্ত আরব আমিরের বর্তমান, আজকে 23 জানুয়ারি 2024 পরিস্থিতি কি, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুদেরকে শেয়ার করে দিন, গুরুত্বপূর্ণ নিউজ যেন জানতে পারে। প্রথমে জানিয়ে দেব আপনাদেরকে, যারা সংযুক্ত আরব আমিরাতে ক্যান্সেল অবস্থা আছেন, আপনারা চাইলে আরবি ঘরের ভিসা লাগাইতে পারবেন, ওটা খোলা আছে, আপনারা ভিসা লাগাইতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার জন্য ঘরের ভিসা ভালো হবে, তাহলে আপনি চাইলে ঘরের ভিসা লাগাইতে পারেন। এখন পর্যন্ত সিস্টেমে লেবার ভিসার যে আপডেটটা আছে, সে আপডেটটা হলো লেবার ভিসার সিস্টেম আগের থেকে আরো কঠিন হয়ে গেছে। আগে শুধু সার্টিফিকেট দিয়ে অ্যাপ্রুভাল করা যেত, ভিসার জন্য চেষ্টা করা যেত, সিস্টেমে অ্যাপ্রুভাল হয়ে যেত শুধু সার্টিফিকেট দিয়ে। এখন শুধু সার্টিফিকেট দিয়েও অ্যাপ্রুভাল হচ্ছে না, অ্যাটেস্টেশন করা অনলাইনে নাম্বার থাকতে হবে, যদি সবগুলো ঠিক থাকে তারপর যায় ভিসা অ্যাপ্রুভাল হয়। যাদের অ্যাটেস্টেশন নাম্বারটা অনলাইনে আছে, শুধুমাত্র তাদের ভিসাটা অ্যাপ্রুভাল হবে, আর নয়তো অন্য কারো অ্যাপ্রুভাল হবে না। ভিসা, লেবার ভিসা এখন চালু না বললে চলে। আর আপনারা যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট থাকে, সিস্টেমে যদি আপনার অ্যাটেস্টেশন নাম্বার থাকে, তাহলে আপনি আসতে পারবেন, আর না হলে ভিজিট ভিসা ছাড়া আর কোনো রাস্তা এখন নাই সংযুক্ত আরব আমিরাত আসার। এখন ভিজিট ভিসা এসে আপনি কি করবেন? ভিজিট ভিসা এসে আপনি পার্টনার ভিসা লাগাইতে পারেন, এবং পার্টনার ভিসা লাগাইতে হলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন পার্টনার ভিসা সম্পর্কে। এই ভিডিওতে সবগুলো বলতে চাইলে ভিডিওটা লং হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, পার্টনার ভিসা লাগাইতে হলে বয়স 21 বছরের নিচে হলে হবে না, 21 বছরের উপরে হলে, সর্বোচ্চ 21 বছর হলে আপনি পার্টনার ভিসা লাগাইতে পারবেন, উপরে যত হোক সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, গুরুত্বপূর্ণ আপডেট যেন জানতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।